খবর কি গো ভাই? আসসালামু আলাইকুম, খবর কি বিয়া? আপনারা পত্নী না থাকলে দুইখান কথা কবার চাই, আপনারা পত্নী না থাকলে একটা কথা কবার চাই। হবে কি আমার বিয়ে আপনারা হবেন তো আজকে? ঠিক আছে, আজকে আমার প্রথম বিয়াই এখানে বানাবো, আমার বিয়ানিও এখানে বানাবো, কারণ সুন্দর সুন্দর আমার দিদিরা এখানে এসেছে, সুন্দর সুন্দর ছোট বোন ছোট ভাই সবাই এসেছে, আজকে আমরা প্রথম বিয়াই আর বিয়ানি বানাবো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম, খবর কি গো ভাই? আসসালামু আলাইকুম, খবর কি বিয়া? আপনারা পত্নী না থাকলে দুইখান কথা কবার চাই। আচ্ছা, আমি দেখতে চাই এই কুকিলা সরকারের বিয়ে কে কে, যদি হাতটা ডাঙেন তাহলে আমি জানবো যে সত্যি আমার বিয়া। ওরে বাপরে, এতগুলো এদিকে, আমার আর কোনো ভয় নেই নাকি? এখানে আমার বিয়ে অনেক কিলো হয়ে গেল, টেনশন নেই, আমার বিয়ানি হবে কি দেখি একটু। আসলে মেয়ে মেয়ে কিনে খুবই কোমলতা হয়, মেয়ে পাওয়ারফুল থাকতে হবে নাকি? দেখো আমার যুব ভাইয়েরা, যখন নাকি আমি বলেছি আমার বিয়েকে সবাই হাত ডেঙেছে, কিন্তু আমার দিদিরা ওরা একটু সরম, মানে মেয়ে মানছি মেয়ের নামেই একটু ওরা লজ্জাটা বেশি পায় নাকি? তথাপি আমার ছেলেরা আছে, কোনো টেনশন নেই, সবাই মিলে একসাথে। আমার বিয়াই গিয়ে আসেন না নাই, আমার বিয়াই না আসেন না না, আরো আমার গান গাইতে কোনো টেনশনই নেই নাকি? আপনার আপত্তি না থাকলে বিয়াই একটা কথা কবার চাই। আরে বিয়াই আর বিয়ানির মজাটাই আলাদা নাকি? আচ্ছা কি কথা বলবো আমরা পরে বলবো, এখন গানের মাঝখানে যাই। আসসালামু আলাইকুম, খবর কি বিয়া?